إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ فَمَنْ حَجَّ الْبَيْتَ أَوِ اعْتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيْهِ أَنْ يَطَّوَّفَ بِهِمَا. وَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَإِنَّ اللَّهَ شَاكِرٌ عَلِيمٌ. قرآن کی بنتی سے إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ. নিশ্চয় সাফা মারোয়া পাহাড় হলো আমি আল্লাহর নিদর্শনের মধ্যে একটা নিদর্শন। ফামান হাজ্জাল বাইত, কেউ যদি এই ঘরের কাবার হজে যায় উতামারাং অথবা উমরাতে যায়, ফালা জুনাহা আলাইহি আত্তায়াতাওয়াফা বিহিমা, তারা যেন এই সাফা মারোয়া তাওয়াফ করে, দৌড়াদৌড়ি করে, মারহাবা করে, মারহাবা, দৌড়াদৌড়ি কয়বার জোরে কন, কয়বার, সাতবার। কেন এই সাফা মারওয়াতে দৌড়াদৌড়ি করছিল কেন, কারণটা কি? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন বিবি ছিল, একজন বিবি আম্মা জান হযরত সারা আলাইহিস সালাম, আরেকজন বিবি আম্মা জান হাজার আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মিল্লাতের বাপ, আল্লাহ বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহ বলেন মিল্লাতা আবিকুম তোমাদের মিল্লাতের পিতা বাবা, তোমাদের বাবা ছেলের বাবা, বাপের বাবা বা তার বাপের বাবা, দাদার বাবা, তালোর বাবা, নাতির বাবা, পুতির বাবা, বুঝেন নাই মনে হয়, আপনার নিজের বাবা, আপনার বাপের বাবা, আপনার দাদার বাবা, আপনার তালোর বাবা, আপনার ছেলের বাবা, আপনার নাতির বাবা, আপনার পুতির বাবা, আপনার পুতির ঘরের নাতির বাবা, সবার 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 সবার। আচ্ছা এবার আপনার কই বাপ পুতি দুইজনে এক হুজুরের কাছে পড়তে গেছে, বাপ পুতি দুইজনে এক হুজুরের কাছে পড়তে গেছে, হয় না এরকম? বাপেও গেছে ফুলাও গেছে, হুজুরের কাছে কোরআন পড়তে গেছে, শিখতে গেছে, তো দুইজনে পড়তে গেছে, এখন শিক্ষক কার, বাপের শিক্ষক না পুতের শিক্ষক? জোরে কন, হ্যাঁ, দুইজনের শিক্ষক। এখন শিক্ষক তো ছাত্রের রুহানি পিতা, এখন বাপের কি হবে আর ছেলের কি হবে কন, জোরে কন না, আরো জোরে কন, মাসালা কয়ে দিয়ে দেয়, দুইজনের কি হয়? রুহানি পিতা কিন্তু দুইজনেরই, ছেলেরও পিতা বাপেরও পিতা। আমরা আমরা ফিরের কাছে মুড়ি দইছি, ফির হলো আমাদের এই রুহানি পিতা, পীর হলো আমাদের তাসাউফ শিক্ষার পিতা, তিনার কাছে বায়াত নিছি, ছেলেও বায়াত নিছে, বাপু বায়াত নিছে, মেয়েও বায়াত নিছে, স্বামীও নিছে, স্ত্রীও নিছে, ওই দাদাও নিছে, নাতিও নিছে, গোষ্ঠীর মনে করেন যে দশজনে এক লোকে বায়াত নিছে, আর সবাই কয় খাজা বাবা, আর গ্রামের লোকজন আসে কয় কিরে তু বাপ কোস, তোর বাপু বাপ কয়, তাহলে কে বলিল এটা? ও বুঝে নাই কি কথা কথা, এইবার বুঝে দিয়ে গেল। এ বাজান মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মিল্লাতের বাবা, তিনি আমাদের নাম রেখেছেন মুসলমান। ওনার দুইজন স্ত্রী আম্মা জান সারার গর্ভে কোনো সন্তান হয় না। আম্মা জান সারা বলেন বি স্বামী আমার, আপনার হাজেরার সাথে বিয়ে পড়াই দিয়ে একটা বাচ্চা হবে, আপনার কোল ঠান্ডা করবে, চোখের নয়ন মণি হবে। ইব্রাহিম আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন, রাজি হয়ে যাওয়ার পরে হযরত হাজেরাকে বিয়ে করলেন, আল্লাহ পাক একটা সন্তান দিলেন, এই সন্তানের নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম।
ইসমাইল আলাইহিস সালাম যখন আসছে তখন ইব্রাহিম আলাইহিস সালাম ঘন ঘন ইসমাইলকে দেখতে যায় কিন্তু আম্মাজন সারার কাছে এটা ভালো লাগতেছিল না এটা যদিও কোনো আইব না নবীদের বিবি আইব ধরা যাবে না দোষ ধরা যাবে না এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত আম্মাজন সারার ভালো লাগতেছে না একদিন ডাক দেয় বলল স্বামী রে আপনার হাজেরার সন্তানটাকে বনবাসে দিয়ে আসেন এখান থেকে অনেক দূরে নিয়ে যান এইজন্য আম্মাজন সারা ডাক দেয় বলল আরেক জায়গায় থুই আসেন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন বিবি রে আমি তো তোমার ইচ্ছায় কাজ করতে পারি না দেখি আমার আল্লাহ কি বলে আল্লাহ পাক ওহি করে বললেন ইব্রাহিম সারার সিদ্ধান্ত আমার পছন্দ হইছে আপনি যান আপনার বিবি কেমন একটা নির্জনে রেখে আসেন জনমানবহীন একটা জায়গা যেখানে কোনো মানুষের বসতি নাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আম্মাজান হাজরাকে নিয়ে এবং ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে রওনা হয়ে গেলেন আস্তে 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 বর্তমানে মক্কা আগে নাম ছিল বাক্কা আল্লাহ কোরআনে বললেন ইন্না আওয়ালা বাইতিন উদিআ লিন্নাসি লাল্লাযি বিবাক্কাতাম মুবারাকান হুদাল লিল আলামিন আমি আল্লাহ প্রথম যে ঘর বানিয়েছি এই ঘরের নাম বাক্কা বাক্কা সমগ্র মানব জাতির হেদায়েতের জন্য তৈরি করেছি বাক্কা 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 এখন নাম মক্কা আম্মাজান হাজরাকে নিয়ে চলে গেলেন এইখানে এইখানে যাওয়ার পরে একটা গাছ ছিল এই গাছের নিচে আম্মাজান হাজরাকে বসাই দিলেন কিছু খেজুর দিলেন কিছু পানি দিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিদায় নিয়ে রওনা করতেছিলেন আম্মাজান হাজরা পিছন দিক থেকে জুব্বার কাপড় টেনে ধরে বললেন ও গো স্বামী আমার আপনি আমাকে নির্জন নিবৃত্ত জনমানবহীন একটা জনপদে কিছুই নাই একটা মানে জায়গায় রেখে যাচ্ছেন যেখানে জনমানব নাই কিছুই নাই এখানে কার সিদ্ধান্তে রেখে যান আপনার নিজের সিদ্ধান্ত না মালিকের সিদ্ধান্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন হাজেরা আমি আমার ইচ্ছায় রেখে যাচ্ছি না রে হাজেরা আমি আল্লাহর ইচ্ছায় রেখে যাচ্ছি হযরত হাজেরা ডাক দিয়ে বলেন স্বামী রে আল্লাহর ইচ্ছা যেহেতু রেখে যাচ্ছেন অতএব আমার কোনো চিন্তা নাই আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট হয়ে যাবে একবার জোরে করুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বলেন হাসবুনাল্লাহু নিমাল ওয়াকিল নিমাল মাওলা নিমান নাসির যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় মারহাবা কর মারহাবা যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার উপরে যথেষ্ট হয়ে যায় হযরত হাজির আলাইহিস সালাম বসে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম রওনা হয়ে চলে আসলেন বহু দূর আর দেখা যায় না উনি ওনার উটটারে ঘুরাইয়া আল্লাহর দরবারে দু হাত তুলে দোয়া করতেছে আল্লাহ তুমি আমি হাজেরাকে যেখানে রেখে আসলাম এখানে তুমি জনপদ বানিয়ে দাও আল্লাহ খাদ্য খাবারের অভাব দিও না কোনোদিন গোশতের অভাব দিও না এই জন্য পৃথিবীর সব জায়গায় দুর্ভিক্ষ হলো মক্কাতে কোনোদিন দুর্ভিক্ষ হবে না কিন্তু ওখানে একটা গাছ জন্মায় না একটা লাউ হয় না একটা কদু হয় না কোনো খাবার হয় না গম হয় না জব হয় না ফল হয় না ফ্রুট হয় না কিছুই হয় না কিন্তু মক্কায় কোনোদিন খাবারের অভাব হয় না মালিককে কয়েকদিন পানি খাইলো খাবার খাইলো খাবার শেষ পানির তৃষ্ণা লেগে গেল বাচ্চা কাঁদতেছে ইসমাইল আলাইহিস সালাম পানির জন্য হযরত হাজরা ব্যাকুল গাছের নিচে হযরত ইসমাইলকে রেখে হযরত হাজরা এই সাফা মারওয়ার দিকে দৌড়ায় এসে দেখলো সাফার উপরে বিরাট সুন্দর পানির মতো দেখা যায় মারওয়ার উপরে পানির মতো দেখা যায় একবার সাফা থেকে মারওয়া মারওয়া থেকে সাফা দুইটা পাহাড়ে একবার না দুইবার না সাতবার দৌড়াদৌড়ি করলেন আল্লাহর কাছে পছন্দ হলো আল্লাহ পাক ডাক দিয়ে বললেন ও উম্মতে মুহাম্মাদিরা তোমরা হজে আসবা উমরায় আসবা কিন্তু এই সাফা মারওয়া তোমরা দৌড়াদৌড়ি করবা এটা সাই করবা একবার জোরে করুন মারহাবা হাজার আলাইহিস সালাম দৌড়াইছিলেন কয়দিন জোরে করুন কয়দিন একদিন দৌড়াইছিলেন সাতবার উম্মতে মুহাম্মাদের জন্য যতবার হজে উমরা যাবে ততবার দৌড়াইতে হবে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতে মুহাম্মাদের দৌড়াইতেছে কারণটা কি এটা আম্মাজান হাজার আলাইহিস সালামের স্মৃতি রক্ষা করার জন্য আল্লাহ এই দৌড়াদৌড়ি চালু করে দিলেন একবার জোরে করেন না মারহাবা এখন দৌড়াদৌড়ি নিয়ম কয়বার
যদি কেউ 8 বার করে হ্যাঁ হবে হবে এই যে আল্লাহ কোরআনে বলতেছে ওয়ামান তাতাওয়া খাইরান কেউ যদি স্বেচ্ছায় কোন নেকের কাজ ভালো কাজ আদায় করে স্বেচ্ছায় যদি কেউ ভালো কাজ করে فَإِنَّ اللَّهَ شَاكِرٌ عَلِيمٌ الله رب العالمين أمار الله شكر گرهن کرن بولا ايبان شربك غمار الله دين بولا ایک بزر بولا جبك مرحبا اي آيات تفسير امام ابن كثير لکھتے سن اللهم امام فخر الدين رازي رحمت اللہ علیہ لکھتے سن او نبی رمو তিনের লিখতেছেন কোরআনের আরেকটা আয়াত দিয়ে তাফসীর করে বলতেছেন কেউ যদি স্বেচ্ছায় কোনো ভালো কাজ নেকের কাজ করে তাহলে এই ক্ষেত্রে কি হবে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ বলো আল্লাহ এক বিশ্ববিখ্যাত ইমাম আমাদের মাযহাব মাযহাবের নাম কি হানাফি মাযহাব হানাফি কোন মাযহাব জোরে কর আরো জোরে আমরা ফিকহে হানাফির উপরে আমল করি আমাদের যিনি মাযহাবের ইমাম ছিলেন ফিকহের ইমাম মাসালার ইমাম তিনার উস্তাদের নাম ইমাম ইব্রাহিম নখঈ তিনার উস্তাদের নাম হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনার উস্তাদের নাম রাহমাতুল্লিল আলামিন তিনার উস্তাদের নাম রব্বুল আলামিন এবার বুঝেন তো কত বড় জ্ঞানী ছিল আল্লাহর ছাত্র নবী নবীর ছাত্র আব্দুল্লাহ ইবনে মাসউদ আব্দুল্লাহ ইবনে মাসউদের ছাত্র ইব্রাহিম নখঈ তার ছাত্র আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি না আরো জোরে সুবহানাল্লাহ এশার ওযুদি একটানা 40 বছর ফজরের নামাজ পড়ছে হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জামানাতে এক নাস্তিক এসে বলল তোমাদের মধ্যে কে আছে আমার সাথে বহাস করবে আমি প্রমাণ করব আল্লাহ বলে কিছু নাই আর তোমরা প্রমাণ করবা আল্লাহ বলে কিছু আছে নাস্তিক অনেক বড় জ্ঞানী ছিলেন খুব যুক্তিবাদী ছিলেন কেউ সাহস পায় না তার সাথে বসার জন্য ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি তোমার সাথে বহাস করব একবার জোরে বলা যাবে কি মারহাবা বহাসের দিন তারিখ নির্দিষ্ট হয়ে গেল দিন তারিখ নির্দিষ্ট হয়ে যাওয়ার পরে ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বহাস করতে যাবেন বহাস হবে ধরেন জোহরের নামাজের সময় ইমাম আযম আবু হানিফা পৌঁছালেন আসরের সময় বিরাট দেরি হয়ে গেল যিনি বহাস করবেন সেই নাস্তিক পণ্ডিত উনি ইমামুল আযম যখন স্টেজে গেলেন তখন কয় না না আমি এমন লোকের সাথে বহাস করব না যে টাইম ম্যানেজ করে না আপনার আসার কথায় দুপুরে আপনি আইসেন বিকেল বেলা এত দেরি করলে কি আর বহাস হবে নাকি এটা কেমন কথা আপনি সময় মেনটেন করতে পারেন না আপনি আবার মুসলমানদের বিরাট বড় ইমাম হইছেন ইমাম আযম আবু হানিফা বলেন আরে বেটা একটু শুনবা কি আমি কি জন্য দেরি করলাম বলে কি জন্য দেরি করছেন বলেন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন দেখো আমি আসতেছিলাম বহাস করার জন্য আমার আসার পথে একটা নদী পড়ে নদীতে নৌকায় পার হইতে হয় কিন্তু সমস্যা ঘটল আইসা দেখি নদীর ঘাটে কোনো নৌকা নাই কি করে এখন নদী পার হব বলো এমন সময় লক্ষ্য করে দেখি নদীর পাশে বিরাট বড় একটা গাছ একা একা কেটে গেল একা একা তক্তা হয়ে গেল তক্তাগুলি একা একা নৌকা হলো নৌকা আমি চললাম একা একা নদী নৌকা পার করাই দিল এই জন্য আমার দেরি হয়ে গেছে আসতে পারি নাই মনে কিছু নিয়েন না নাস্তিক পণ্ডিত হাসি আর কয় দেখছরি
এখন দেখলাম এর চাইতে বড় অজ্ঞানী বলদার দুনিয়াতে নাই ওরে ইমাম আযম আবু হানিফা গাছ কি কোনদিন একা একা কেটে যায় আর গাছ কি কোনদিন একা একা কাট হয় কাট কি কোনদিন একা একা নৌকা হয় নৌকা কি কোনদিন একা একা নদী পার করায় দিতে পারে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমার বহস শেষ আমার বহস লাগবে না ফাইজা قديتم الصلاة فاذكروا الله قياما الله বলেন বান্দারে নামাজ শেষ করেছো তুমি আমি আল্লাহর জিকির করো কিয়ামা দাঁড়ায় রইছো দাঁড়ায় দাঁড়ায় করো ওয়ালা অকুউদা বসে রইছো বসে বসে করো وعلى ذنوبكم شوية رويسو شوية شوية کرو مرحبا کر مرحبا کوئی حالوت کوئی حالوت دارائی رويسو دارائی کرو ایک نامی دارائی کلنام امی تو دارائی اللہ ذکری کرو چی تمہیں دارائی دارائی حسو اور امی ذکر کرو چی تمہارا حسے ڈیم پارے نہیں کین تو امار ذکری نیکی ہوئے چھے ঠিক না আল্লাহ বলেন দাঁড়ায় আসো দাঁড়াইয়া দাঁড়ায় করো বসে রইছো বসে বসে করো শুয়ে রইছো শুয়ে শুয়ে করো এই যে আপনারা এখন জিকির করাইলাম এই জিকিরের ইবাদতের নাম হলো আর নওয়াফিল এটা অতিরিক্ত ঠিক এটা কি অতিরিক্ত ফরজ না ওয়াজিব না সুন্নত না কিন্তু অতিরিক্ত ইবাদত কেন আমি মাহফিলের মধ্যে আপনাদেরকে জিকির করাবো বাজানে মাহফিলে বসে থাকার জন্য প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে আমার আল্লাহ নেকি লেখে না গুনাহ লেখে নেকি প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ নেকি লিখতেছেন আল্লাহ কোরআনে বললেন ফামাইয়ামাল মিসকাল যারাতিন খাইরান ইয়ারা অনু পরিমাণ নেকের কাজ যদি তুমি বান্দা করো আমি আল্লাহ তার প্রতিদান তোমাকে দিয়ে দিব একবার জোরে বলা যাবে কি মারহাবা তাহলে প্রত্যেক জিকিরে আল্লাহ 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 দমে দমে আল্লাহ নেকি দিছে না গুনাহ দিছে এখন রাব বলবে তাহলে আপনারা আস্তে আস্তে মনে মনে জিকির করলে তো পারতেন জোরে জোরে করলেন কেয়া এরা যুক্তি দেয় আল্লাহ কি শুনে না হেগারে যুক্তি দিবে নমিয়া তুমি নামাজের মধ্যে যে আমিন কো একটা জোরে ছিলেন দেও এই সময় আস্তে আস্তে কইলে কি আল্লাহ শুনে না ও হ্যাঁ শুনে তাহলে জোরে কইলে কে ওরা এই সময় ফতোয়া দেয় না ফতোয়া দেখালে আমাদের জিকিরের বেলা জোরে জোরে জিকির করলেও আল্লাহ শুনে মনে মনে করলেও আল্লাহ শুনে তবে জোরে করব কেন নবীর জমানাতে সাহাবীরা জোরে জোরে জিকির করতেন সহিহুল বুখারীর কিতাবুল আজকারের মধ্যে এসেছে নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ফরমান ও নবীর উম্মতেরা আন্না রাফাস সাউতি লিজিক্রি হিনা ইয়ানসারিফুন নাসু মিনাল মাকতুবা কানা আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম رواه البخاري একবার জোরে বলা যাবে কি মারহাবা আল্লাহর নবী সাহাবী ইবনে আব্বাস বলতেছেন নবীর জমানাতে ফরজ নামাজের পরে সাহাবীরা জোরে জোরে জিকির করত আন্নারা ফাস সাউদ জোরে জোরে তারা জিকির করত আল্লাহর আল্লাহর জোরে জোরে তারা জিকির করত আন্নারা ফাস সাউতি লিজিক্রিহি ইয়ানসারিফুন নাসু মিনাল মাকতুবা কানা আলা আহদিন নবী নবীর জমানাতে তারা জোরে জোরে ফরজ নামাজের পরে জিকির করত হাই 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 নবীর জমানায় সাহাবীরা জোরে জোরে জিকির করলে বেদাত হয় না আমরা জোরে জোরে জিকির করলে বেদাত আর ভণ্ডামি হয়ে যায় যারা আমরা জোরে জিকির করলে ভণ্ডামি মনে করে ওরাই হলো অরিজিনাল ভণ্ড বেদাতি রাসূল করিমের একজন সাহাবী ছিলেন তার নাম খাদিমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু 10টা বছর নবীর কদমের গোলামি করেছিলেন ওনার লকব খাদিমুর রাসূল জীবনে আর কোনোদিন এত বড় খাদিমের জন্ম হবে না
এই খাদেম রাসূল হযরত আনাস কুরআন খতম দিতেন সারা রাত কুরআন শরীফ পড়তেন তিনি সারা রাত কুরআন শরীফ পড়ার পরেই খাদেম রাসূল কিছু কুরআন তেলাওয়াত বাকি রাইখা ফজরের নামাজ পড়ে বাড়িতে যাইতেন বাড়িতে যে বাকি তেলাওয়াতগুলি কইরা ওনার প্রায় 100 এর মতো সন্তান ছিল সব সন্তানদেরকে এক জায়গা ডাকতেন ডাকার পরে কুরআন খতম শেষ করার পরে সন্তানদেরকে উনি দোয়া করাইতেন আর বলতেন ও আমার সন্তানেরা ও নবীর উম্মতরা শোনো আমি রাসূল জবান থেকে শুনছি কুরআন খতম দেওয়ার পরে যে দোয়া করা হয় এই দোয়াটা আল্লাহ আসমান থেকে ফেরাই না এই দোয়াটা আল্লাহ কবুল করে নেয় কি সুন্দর একটা রেওয়াজ ছিল যে তলবে ইলমদেরকে ডাইকে এনে কুরআন খতম দেওয়ার পরে দোয়া করা এটারে বেদাত কই বন্ধ করছে হাই হাই জিজ্ঞেস করবেন তুমি যেইভাবে পয়রা মাদ্রাসায় পয়রা আলেম হইছো এইভাবে কি কোন সাহাবী আলেম হইছেনি ও কবে না কোন তাবি হইছেনি বলে না কোন তাবি তাবিন হইছেনি বলে না তাহলে তুমি এই পদ্ধতিতে আলেম হইলা তাহলে তুমি তো বেদাতী আলেম কি কথা কন দেখে যা সাহাবী করে নাই তাবি করে নাই তাবে তাবি করে নাই নবী করে নাই তাহলে তুমি তো বেদাতী আলেম তুমি এই পদ্ধতিতে মাদ্রাসায় পড়িয়া এই আলেম হইছো তাহলে তো তুমি নিজেই সৃষ্টিতে সুসুনাতি বিসমিল্লাহ তুমি বেদাত করছো তো তুমি বেদাতী আলেম তোমার বেদাতী আলেমের ফতোয়া আর চলতো না